এখন সকাল 6:30 বাজে। এটা গাছের জন্য খুবই ভালো আছে। তো এখান থেকে আমি ঢেঁড়শ এনেছি, এইগুলো অনবরত নেড়ে আমি এটা ভাজবো। ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা সেই যুদ্ধটা মানে কন্টিনিউ করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ সহমতে যে যেখানে আছেন অনেক ভালো আছেন আর অনেক সুস্থ আছেন। তো আপনাদের সুস্থতা কামনা করে আজকে নতুন আরেকটি ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। এখন সকাল 6:30 বাজে, আজকে একটু লেট করে উঠেছি। তো এখন চলে আসলাম বারান্দাতে, গাছগুলোতে পানি আসলাম, গাছগুলোতে একটু পানি দিতে। তো আজকে আমি কলার খোসা ভেজানো পানিটা গাছে দিচ্ছি, এটা গাছের জন্য খুবই ভালো। তো সেটাই দিচ্ছিলাম। তো গাছগুলোতে একটু পানি দিই। আর এই যে পুঁই শাকের যে বীজটা ফেলেছিলাম সেখান থেকে কিন্তু চারা বেরোতে শুরু করেছে। ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না? হ্যাঁ বোঝা যাচ্ছে, দুইটা চারা অলরেডি বেরোতে, তিনটা চারা বেরোতে শুরু করেছে। আমার যতটুকু মাটি রোজার বাবা এনেছিল এতটুকু মাটিতে হবে না, আরও মাটি আনতে হবে। এখন দেখি কোথা থেকে মাটি আনতে পারি কি না। আর দেখেন সূর্যমুখীর কত চারা বের হয়েছে, এগুলো সব লাগাবো ইনশাল্লাহ, দেখি পারি কি না। মাটিটাই সমস্যা এখন, তো চেষ্টা করব। তো এখন এগুলোতে আমি পানি দিয়ে নিই, তারপরে চলে যাবো রান্নাঘরে। বানিয়েছিলাম এটা প্রায় শেষ, অল্প আছে। তো এখান থেকেই আমি কিছুটা কেক খাবো, এটা খেয়ে একটু পানি খেয়ে তারপর রান্না করতে চলে যাব। তো এইদিকে যে এটার ভিতরে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন সব কাটাকাটি করে নিব, দুইটা হতে থাক। এই যে এখানে ঢেঁড়স ধুয়ে নিয়েছি আমি, তো ঢেঁড়স ভাজি করব, সেই জন্য ঢেঁড়সটা কাটবো। ঢেঁড়স আজকেও যে ঢেঁড়স মানে সেদিন যে বাজার থেকে ঢেঁড়স এনেছে এইগুলো খুব একটা ভালো হয়নি, যে একদম বাদতি সেদিন এনেছিল সেটাও বাদতি, ঢেঁড়স দেখে আনতে পারছে না। আর এখন তো ঢেঁড়স কেবল নতুন নতুন উঠছে, এই যে এগুলো নেওয়া যাবে না। এখন ঢেঁড়স আনার কী দরকার, কারণ ঢেঁড়স বাকি হলে খাওয়া যায় না, আমি তো খেতে পারি না একদম। এখন ঢেঁড়স কেটে নিব, ঢেঁড়স ভাজি করব, ডাল রান্না হবে আর লাউ দিয়ে মাছ রান্না হবে। তো এই হলো আজকের সিম্পল রান্না বাড়া। তো এখন তাড়াহুড়া করে আমি এগুলো সব কেটে নিই। ডালটা ফুটতে শুরু করে দিয়েছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এরপর যা আমি ডালের মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিব, আর অন্যান্য যা যা দেওয়া সেটাও দিয়ে দিব। আর ঢেঁড়সটা কেটে নেওয়া হয়ে গেছে, ভাতটাও যেহেতু হয়ে গেছে, চুলা একটা খালি হয়েছে, ভাবলাম যে ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিই। আর তরকারি কাটা হয়নি, তো ঢেঁড়স ভাজি বসিয়ে দিয়ে তারপর তরকারিটা কেটে নিব। একা একা কাজ করলে সব কেটে নিয়ে তারপর রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য যেটা হচ্ছে সেটা বসিয়ে দিয়ে তারপর আবার আরেকটা রেডি করতে হবে। তাই তো হয়ে গেছে, আর দিতে হবে না। তো এখন হলুদের গুঁড়া দিয়ে দিব সামান্য,
ধনিয়ার গুঁড়া দিব আর লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখন ডালটা হতে থাক। এখন ভাজিটা বসিয়ে দিই। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এখানেও কাঁচামরিচগুলো কেটে দিয়ে দিব। কাঁচামরিচ আমি আগে বটিতে কাটি না, কারণ হাত জ্বলে। তো আমি যদি যেভাবে কেচি দিয়ে কেটে দিই সেক্ষেত্রে আর হাতে লাগে না, হাতটাও কিন্তু আর জ্বালাপোড়া করে না। আর আপনারা চাইলে এই টেকনিকটা কাজে লাগিয়ে দেখতে পারেন। আর আমার ঢেঁড়স ভাজিটা কিন্তু একদম ঝরঝরে হয়, অনেকে কিন্তু ঝরঝরে করে ঢেঁড়স ভাজি করতে পারে না। তো কীভাবে করি সেটা শেয়ার করবো আজকে। তো এখানে হলুদ দিয়ে দিই আর দিয়ে দিব লবণ। চুলাটা হাইতে রেখেই আমি 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিব। একটু করে যে আঠালো ভাবটা আছে এটা চলে যাবে, মানে বিজল যে ভাবটা আছে এটা চলে যাবে। তারপর আমি লো আঁচে দিয়ে এটাকে ভেজে নিব। এখন হাই আছে, আমি 5 মিনিটের মতো ঢাকনা খুলে ভাজব, তাহলেই আমার ওই বিজল ভাবটা আর আসবে না। খুব সুন্দর ঝরঝরে ঢেঁড়স ভাজি হয়ে যাবে। অনবরত মেরে আমি এটা ভাজব। তাহলে আর কোনো লালা উঠতে পারবে না। এটা ভেজে নেই। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা একটু ডাল ঘুটনিকে ফুটে দিলাম। এখন এটা ঢাকনা খুলে আমি একটু হাই হিটে জাল করে নিব, তাহলে আমার ডালটা রেডি হয়ে যাবে। ভাজির তরকারির জন্য কাঁচা পেঁয়াজ আর ডালের জন্য পেঁয়াজ রসুন এগুলো সবই কেটে নিয়েছি। এখন লাউটা কেটে নিচ্ছি, খুব তাড়াহুড়া করেই করছি। রোজার বাবার বাজারে যাওয়ার কথা, তো দেখি যায় কি না। এখন অলরেডি 7:30 উপরে বেজে গিয়েছে, আজকে অনেক লেট হয়ে গেছে আমার। এত লেট আমার কখনোই হয় না, আজকে একটু লেট করে উঠেছি যে সেই জন্যই আমার লেট হয়ে গেছে। তো এখন লাউটা তাড়াহুড়া করে কেটে নিব, তারপর ভাজিটা নামিয়ে ডালটা বাগার দিয়ে তরকারিটা বসিয়ে দিব। ঢেঁড়স ভাজিটা আমার হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিচ্ছি। আর অনেক ঝরঝরা হয়েছে কিন্তু, আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন। রেডি, বাগারের জন্য এখানে তেল বসিয়ে দিয়েছি আর তেজপাতা দিলাম ফোড়নে, আর আস্তে জিরা দিলাম। এটা একটু ভেজে নিয়ে আমি এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিব, দিয়ে বাগারটা দিয়ে দিব। এটা আমার ভিজানো হয়ে গেছে, এখন ফোড়নটা দিয়ে দিব। একটা বলক উঠিয়ে নিলেই হয়ে গেল। আর লবণটা চেক করে নিব, আর এটা আর ধোবো না, এর মধ্যে আমি তরকারিটা বসিয়ে দিব। এখানে পেঁয়াজ এটা একটু ভেজে নিব, আর এখন এটা ভাজা হতে হতে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। এখানে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন মশলা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম, আর একটা একটা সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিব আদা রসুনের পেস্ট, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিব, মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম,
এখন এটা খুব ভালো করে কষিয়ে নিব। সেই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, একদম উপরে তেল উঠে এসেছে। এখন এখানে মাছগুলো দিয়ে দিব, মাছ দিয়ে মাছটা কিছুক্ষণ কষিয়ে নিব আমি, তারপরে উঠিয়ে রাখবো। তারপর লাউটা কষিয়ে তারপর ঝোলের সময় আবার মাছটা অ্যাড করে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে, এটা কিছুক্ষণ কষিয়ে নিব। রান্না করতে করতে অনেকক্ষণ অসুস্থ হয়ে গেছে, কি কালকে রাতে আমার একটু মানে ঘুম হচ্ছিল বেশি, সেই জন্য আমি কোনো থালা বাসন ধুতে পারিনি, তো সেগুলোর জন্য আছে। তো এখন মাছটা কষাতে কষাতে কিছুটা থালা বাসন ধুয়ে কমিয়ে নিব, তারপর রান্নাঘরটাও ক্লিন করে নেব ফাঁকে, মানে আস্তে আস্তে সব কিছুই করে নিব এই রান্না করতে হতে, কারণ যদি আমি না সাজি আমার এগুলো সারটা অনেক লেট হয়ে যাবে। তো সেই জন্য তাড়াহুড়া করে একসাথে রান্নাঘরটাও গুছিয়ে নিচ্ছি। মাছটাও মাঝে মাঝে একটু মেরে দিচ্ছি, আর একটু কষিয়ে নিব আমি। মাছটা উঠিয়ে নিব, মাছটা হয়ে গেছে। এটা খুব ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে, নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে লাউটা কষিয়ে নিব। এখন দেখি তো অনেক মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু একদম কমে যাবে। আর আমার ঘরে সবজি একটু বেশি খাওয়া হয়, সমস্যা নেই বেশি হলেও। তো লাউ থেকে কিন্তু অনেক পানি বের হয়েছিল, সেটাও কিছুটা শুকিয়ে গেছে, এখনো কিছুটা আছে। আর আমার লাউটা কিন্তু এই যে সুন্দর সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিব আর মাছটাও দিয়ে দিব। এখন মাছটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে, পরিমাণ মতো ঝোল রেখে এটা নামিয়ে নিব। আর নামানোর আগে একটু জিরার গুঁড়ো দিব, মানে ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিব, তাহলেই হবে। তাহলে আজকের মতো রান্না বাড়া শেষ। আর এতক্ষণ একটা যুদ্ধ করলাম আমি, তো কি যুদ্ধ করলাম এখনো শেষ হয়নি, এখনো করছি, তো সম্পূর্ণটা শেষ করি রান্নার ফাঁকে ফাঁকে, তো তারপর আপনাদের সাথে শেয়ার করব যে কি কি করছি আমি। তো এখন ক্যামেরাটা অফ করি। এই তো তরকারিটা আমার হয়ে গেছে, এখন একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। তাহলেই একদম রেডি। তো এখন রান্না বাড়া শেষ, চুলাটা অফ করে দিই। তো এই যে এখানে যে কাপড় চোপড় দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বেশ অনেক জামা কাপড়, দেখে হয়তো কম মনে হচ্ছে। তো এখন বাজে 9:05, তো রোজার বাবা খেয়ে চলে গেছে। আমি রান্নাঘর মুছে ডাইনিং রুমটা মুছে তারপর আর দুই রুম ঝাড়ু দিয়ে নিয়েছি। তো এই দুই রুম মুছলাম, আর আর দুইটা রুম কেন ঝাড়ু দিলাম তারও পিছনে ইতিহাস আছে, তো সেগুলো শেয়ার করবো। এখন এই জামা কাপড়গুলো ধুবো, তো তারপর রোজাকে খাওয়াবো, তারপর আমি খাবো। তো এখন এগুলো সব ধুয়ে নিই, তো তারপর আপনাদের সাথে সামনাসামনি এসে কথা বলবো, তো সব কিছু ডিটেলসলি শেয়ার করবো যে আমার কী যুদ্ধ শুরু হয়েছে আর কী যুদ্ধটা আমি করছি। শেষ
শেষ পর্যন্ত যুদ্ধতে জয় হতে পারি কি না সেটা দেখা যাবে ইনশাআল্লাহ, হয়তো বা পারবো। তো এখন এগুলো সব ধুয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে, তারপরও খেতে পারিনি, খাবো সব কিছু সেরে। আমার সব কাজ না শেষ করে খেতে ইচ্ছে করে না, তো সব কাজ শেষ করে রোজাকে খাইয়ে তারপরেই আমি খাবো। এখন বাথরুমের সামনে এগুলো সব রেখেছি, তো এগুলো সব ধুয়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আছি দোরের উপর, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে আমার মনে হয় সংসার একটা যুদ্ধক্ষেত্র, প্রতিদিন ঘুম থেকে উঠে আমরা যুদ্ধের ময়দানে নেমে পড়ি, আর সেই রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা সেই যুদ্ধটা মানে কন্টিনিউ করতে থাকি। তো আমার তো এটাই মনে হয়, অনেকের হয়তো বা দুপুর থেকে যুদ্ধটা শুরু হলেও আমার একদম ভোরবেলা, বিশেষ করে ভোরবেলা থেকে সকাল 10টা পর্যন্ত বা 9:30-10টা পর্যন্ত আমার এত মানে এত পরিমাণ ব্যস্ততা থাকে যে বলার বাহুল্য রাখে না। কারণ আমি সকালবেলা একটু যদি, আজকে যেমন 6:30 উঠেছি একটু লেট করে, মানে এর জের আমার কতটা যে কষ্ট হয়েছে, কত ভোগান্তি হয়েছে বলার মতো না। সেই জন্য আমি 5:30 থেকে 6টার মধ্যে ওঠার চেষ্টা করি, বেশিরভাগ সময় আমি 5:30 উঠি। এতে করে দেখা গেছে আমার একটু পরিশ্রম কম হয়, মানে আমি সময়টা একটু বেশি পাই, সেই ক্ষেত্রে একটু ধীরে সুস্থে কাজ করতে পারি। আর বিশেষ করে আজকে যে বললাম রান্নার সময় আমার একদম অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমার নিজের একটু ভুলের কারণে রান্নাঘরে অনেকটা পানি পড়ে গিয়েছিল। সেই পানিটা পরিষ্কার করতে গিয়ে এদিকে রান্নায় চুলা, মানে চুলাতে রান্না, আমি দেখেন এখনও কথা জড়িয়ে ফেলছি। তো যাই হোক, ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো মানে পানিতে একদম অবস্থা খারাপ, এদিকে মেয়ে গ্লাসে পানি নিয়ে শরীরের উপর ঢেলে দিচ্ছে, মানে ও সেটা দিয়ে খেলবে, ওদিকে ওর বাবার লেট হয়ে যাচ্ছে, ওর বাবাকে খেতে দিতে হবে। আমার বললাম চুলার উপরে যে রান্না সেটাও পড়ে যাচ্ছে, মানে সব মিলিয়ে হজে বড় অবস্থা। তো সব কিছু ম্যানেজ করে একদম সেরে সুরে আজকে আমার খেতে খেতে অনেক লেট হয়ে গেছে, 10টা বেজে গেছে। অনেকে হয়তো বা 10টার সময় স্বাভাবিক মনে হতে পারে, বাট আমরা যেহেতু একটু সকাল সকাল নাস্তাটা করি, সেই ক্ষেত্রে 10টা মানে অনেক বেলা, তো অনেকটাই লেট হয়ে গেছে খেতে। তো খাওয়ার পরে মেয়েকে নিয়ে একটু শুয়েছিলাম, মেয়ে ঘুমিয়ে গেছে, আর আমি যে আপনাদের কাপড় চোপড়গুলো দেখালাম, ওখানে অল্প মনে হলো 2 গাবলা কাপড় চোপড় ছিল, সেগুলো ধুয়ে রেখেছিলাম, শুকাতে দিতে যেতে পারিনি। তো সে কালকে যে হলুদটা আজকে আর একটু রোদ্রে দিয়েছি, দুপুরবেলা দিয়ে দিব ভাঙাতে। আর সেই কাপড় চোপড়গুলো এখন শুকা দিয়ে এসে ভাবলাম যে আপনাদের সাথে একটু কথাটা বলে নিই, একটু কথা শেষ করে ভিডিওটা শেষ করে দেই। এটাও একটা দেখা গেছে যে ঘাড়ের মধ্যে একটা জুলুম চেপে থাকে যে আমি একটা ভিডিও করতেছি বা আমি একটু তাদের সাথে কথা বলতে চেয়েছি, তো সেটা হচ্ছে না। তো এগুলো সব শেষ করে তারপর বসবো হাতের কাজ নিয়ে, জামাটার কাজ এখনও শেষ হয়নি, সেটা শেষ করতে হবে। তো ফাঁকে ফাঁকে সব কাজই করে নিচ্ছি। আসলে কি বলবো, এত ব্যস্ত থাকি যে আমি কিন্তু অনেকের ভিডিও দেখতে পারি না। আমার ভিডিওতে দেখবেন ভিউস কিন্তু অনেক কম, কারণ হলো আমি সবার ঘরে গিয়ে ভিডিও দেখতে পারি না, তারা এসে আমার ভিডিও দেখে না। যাও কিছু কয়েকজনের ভিডিও দেখি, তো তারা এসে আমার ভিডিওগুলো রেগুলার দেখে। তো যারা দেখছেন, যারা আমার পাশে আছেন, তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, আর আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বেশি ভালোবাসা। তো ইনশাআল্লাহ হয়তো বা একদিন সফলতা অর্জন করতে পারবো, তখন হয়তো বা অনেকেই আমার ভিডিও দেখবে, কিন্তু তখন হয়তো বা আমার ভিডিও মানে আমাকে কারোর ভিডিও দেখে আমার ভিডিওতে ভিউ জানতে হবে না, ইনশাআল্লাহ সেই আশা আছে। তো আল্লাহ যতদূর পূরণ করে, তবে চেষ্টা তো আমাদের হাতে, চেষ্টা তো করতেই হবে। তো অবশ্যই আপনারা দোয়া করবেন আর আপনারা সাপোর্ট করবেন আমাকে, এতে করে কিন্তু আমি একটু উপর দিকে যেতে পারবো। আপনাদের ভালোবাসা ছাড়া, আপনাদের সাপোর্ট ছাড়া তো আসলে কোনো কিছুই সম্ভব না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আর ভিডিওতে কী না কী দেখিয়েছি আজকে একদম হজবরল অবস্থা বললামই তো। কোনো কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদের ছোট বোন হিসেবে আর সামনের দিকে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবেন। এই ছিল আজকে আমার কথা, অনেকদিন পর আপনাদের সাথে একটু কথা বলতে পেরে ভালো লাগছে, একটু প্রাণ খুলে। তো যাই হোক, সকাল থেকে যে এত পরিশ্রম করে অবস্থা খারাপ ছিল, এখন আপনাদের সাথে কথা বলে একটু রিল্যাক্স ফিল হচ্ছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলের জন্য দোয়া রাখেন, আমার চ্যানেলের সঙ্গে থাকেন, আমাকে ভালোবাসেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে নিচে সাবস্ক্রাইব লেখা লাল অপশনটি আছে, সেখানে সাবস্ক্রাইব করে দিন, আর সাথে নোটিফিকেশনের অল অপশনটি সিলেক্ট করে দিন। এতে করে আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করবো, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে, আর আপনারা চাইলে কিন্তু আমার সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন, আর অবশ্যই ভিডিও দেখবেন। তো
তো যাই হোক আর সঙ্গে সঙ্গে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে আর আপনাদের কমেন্টই আমাকে অনেক বেশি উৎসাহিত করে তো যাই হোক আর বড় করব না অনেক বকবক করে ফেলেছি ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে তো যারা এই পর্যন্ত কষ্ট করে ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম